এক্টপিক প্রেগন্যান্সির সাধারণত কোন জায়গাটিতে সবচেয়ে বেশি হয়ে থাকে? কমনেস্ট সাইট কিন্তু ওই টিউবের মধ্যে, ডিম্বাণুবাহী নালিকার মধ্যে, এই জন্য ওটা কমনেস্ট সাইট যে ওখানে তো স্বাভাবিকভাবেই ফার্টিলাইজেশনটা হচ্ছে, অর্থাৎ জীবনের সূচনাটা হচ্ছে। এখন ওখান থেকে যদি জরায়তে পৌঁছাতে না পারে, ওখানেই যদি থেকে যায়, ওখানে যদি বড় হতে থাকে একটা ভ্রূণ, তাহলে তখন সেটা এক্টপিক প্রেগন্যান্সি তৈরি করছে, যার জন্য এই টিউবের বিভিন্ন অংশের মধ্যে কিন্তু ওটা থেকে যায়। এটারই সম্ভাবনা শতকরা 95% যেটা টিউবেই থাকবে। কিন্তু কখনো হতে পারে ওভারিতে গিয়ে বাচ্চাটা ইমপ্লান্টেশন হয়েছে, জরায়ের দিকে না এসে সেটা ডিমের থলির দিকে চলে গিয়েছে, অথবা অ্যাবডোমেনে, অথবা জরায়ের মুখে বা সার্ভিসে, এইরকম। তাদের সংখ্যা কম, কিন্তু আসলে টিউবে বেড়ে ওঠার সংখ্যাটাই, এক্টোপিক প্রেগনেন্সি বেড়ে ওঠার সংখ্যাটাই সবচেয়ে বেশি। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.